আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাল শাক রান্না করার রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক। তো এখানে আমি দুই আটির মতন লাল শাক নিয়ে নিয়েছি। এখন আমি লাল শাকগুলোকে বেছে নেব। তো লাল শাকগুলো বেছে নেওয়ার জন্য এইভাবে লাল শাকের ডাঁটাটার নিচের অংশটা ভেঙে দিতে হবে, তাহলে কিন্তু লাল শাক বাঁচা হয়ে যাবে। তো আমি চাচ্ছিলাম একদম লাল শাক বাঁচা থেকে পুরো লাল শাক রান্না করার প্রসিডিউরটা আপনাদেরকে দেখাতে। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে আমি লাল শাকের ডাঁটাগুলোকে ভেঙে নিচ্ছি, নিচের অংশটাকে ফেলিয়ে দিচ্ছি। তো এভাবে করে সবগুলো লাল শাককে বেছে নেব। তো এবার এভাবে ধুয়ে পরিষ্কার করে লাল শাকগুলোকে কুচি কুচি করে কেটে নেব। এভাবে সবগুলো লাল শাক কুচি কুচি করে কাটা হয়ে গেলে লাল শাকগুলোকে আমরা চুলায় চড়িয়ে দেব এবং পরিমাণ মতন লবণ দিয়ে নেব। তারপরে দিয়ে দিব এক বাটির মতন পানি। এবার লাল শাকগুলোকে সিদ্ধ করে নেব। তো লাল শাক সিদ্ধ হয়ে গেলে এখানে আরেক পাশে কড়াইয়ে পরিমাণ মতন তেল দিয়ে দিব এবং এই তেলে দিয়ে দিব পেঁয়াজ। তো আমি এখানে একটার মতন পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবং তারপর দিয়ে দিচ্ছি মরিচ। এখানে আমি লাল মরিচ ব্যবহার করেছি এবং দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখানে আমি 3 থেকে 4টা কোয়া কেটে কেটে দিয়ে দিয়েছি। আর লাল মরিচের ক্ষেত্রে আমি এখানে 2টা লাল মরিচ দিয়ে দিয়েছি, আর কাঁচা মরিচ দিয়ে দিয়েছি আমি এখানে 5 থেকে 6টা। তো এবার এগুলোকে ভেজে ভেজে নিব। ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ না লাল কালার হয়ে যায়। তো ব্রাউন রেড কালার হয়ে আসলে এবার আমার আগে থেকে সিদ্ধ করে রাখা লাল শাকগুলোকে এই ভাজা পেঁয়াজ মরিচের মধ্যে দিয়ে দিব। তো এবার পেঁয়াজ মরিচের মধ্যে লাল শাকগুলোকে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু আমাদের লাল শাক হয়ে যাবে। রান্না করা খুবই সহজ এবং খুবই বেসিক একটা রান্না। তাও আপনাদের সুবিধার জন্য আমরা একদম ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এবং আপনারা যদি আরও কোনো ভিডিও দেখতে চান তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে। আল্লাহ হাফেজ।